আসুন ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আমার বেডরুমের জন্য একটা বেঞ্চ বানাবো। আসুন দেখে ফেলি কিভাবে বেঞ্চটা বানাচ্ছি। আমি এখানে একটি কাঠ নিয়েছি, এই কাঠটির মাপ হচ্ছে 4 ফিট বাই 2 ফিট। এই লম্বা কাঠগুলো আমি নিয়েছি সাইডে দেওয়ার জন্য। এগুলো সবগুলোর মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এই কাঠগুলো নিয়েছি, আমি এই সাইডের দুইটা কাঠ বড় কিনেছি, সেজন্য এই দুইটা কাঠ কেটে নেব। আমি এটিকে রেখে মেজারমেন্ট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি কোথায় থেকে কাটবো। আমি কাঠগুলোকে কেটে নিয়েছি, এখন এটার মাপ অনুযায়ী কাঠগুলো হয়ে গেছে। এখন আমি ফোম লাগাবার জন্য এটাতে গরিলা অ্যাডহেসিভ স্প্রে করছি, এটা গ্লুর কাজ করবে। এখন আমি এই ফোমটাকে লাগাবো। এখন আমি এন্টি কাটার দিয়ে মাপ অনুযায়ী কেটে নিব। আমি এখন এটার ফ্রেমটা বানিয়ে নিব, আমি এখানে স্ক্রু লাগাবো। এখন ফ্রেমটা বানানো হয়ে গেছে, এখন আমি ওটার সাথে ফিক্স করব। এই ফ্রেমটা আমি এটার উপরে ফিক্স করলাম। আমি এই ফ্রেমটা স্ক্রু দিয়ে লাগিয়ে ফেললাম। আমি এখন কুইল বেটিংটা নিচে দিয়ে স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিব। আমি এখন স্ট্যাপল দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। আমার বেটিংটা লাগানো শেষ, আমি এখন এটার উপরে একটি ফেব্রিকের কভার লাগাবো। আমি হবি লবি থেকে এই ফেব্রিকটা কিনে নিয়ে এসেছি, এখন আমি এই ফেব্রিকটা স্ট্যাপলার দিয়ে লাগিয়ে ফেলব। কাপড়টা চারদিকে বেশি রাখতে হবে, যেহেতু আমি স্ট্যাপলার করব নিচের দিকে, সেজন্য বেশি রাখতে হবে। এখন আমি কাপড়টা সেট করে স্ট্যাপলার করে দিচ্ছি। আমার এক সাইড লাগানো শেষ, এখন এই কাপড়টা ভালো করে টেনে তারপরে লাগাতে হবে, নইলে জিনিসটা টাইট থাকবে না। প্রথমে এই কাপড়টা আমি এখানে লাগিয়ে নিয়েছি, দিয়ে পুরো কাপড়টা টেনে এটা এখন এখানে লাগিয়ে দিব। বাকিটা আমি পরে ওই সাইড করে তারপরে লাগাবো। আমি এই কাপড়টা এখানে দিয়ে প্রথমে কাপড়টাকে ভালো করে ঢুকিয়ে নিব, ঢুকিয়ে নিয়ে টাইট করে টেনে তারপরে এখানে লাগাবো। আমার লেগ লাগানোর জন্য এই ক্ল্যাম্পটা লাগিয়ে নিতে হবে। আমি এই প্লেটটা একদম কর্নারে চেপে লাগিয়ে দিচ্ছি। আমি এই পাটা বেঞ্চে লাগানোর আগে রং করে নিচ্ছি।
আমি এখন এমটি কোয়ার্টস দিয়ে এটার মধ্যে লাগিয়ে নেব। এভাবে আমরা সবগুলো করে ফেলব। এখন আমি সিলিং ওয়্যাক্স দিয়ে কালারটাকে সিল করে ফেলব। এখন আমি ডেটগুলো লাগিয়ে ফেলছি। কমপ্লিট হয়ে গেল আমার বেঞ্চটা। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা চাপতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।